জামিন পেলেন অনুব্রত মণ্ডল। শিবঠাকুর মণ্ডল মামলার প্রেক্ষিতে অনুব্রত মণ্ডলের সাত দিনের পুলিশ হেফাজত শেষ হয়েছিল, তারপরেই আজকে দুবরাজপুর আদালতে তাকে পেশ করা হয় এবং সেখানেই জামিন পেয়েছেন তিনি। বিষয়ে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা এই মুহূর্তে রয়েছেন আদালতে, সরাসরি চলে যাব মনার কাছে। মনা, ঠিক আজকে এই বিচার পর্বে কি কি বলা হয়েছিল অনুব্রত মণ্ডলের আইনজীবীর পক্ষ থেকে এবং সরকার পক্ষের আইনজীবীর পক্ষ থেকে? একেবারেই তাই। দেখো অঙ্কুর, প্রথমে তোমাকে একটু গোড়ার দিকে চলে যায়, একটু প্রথম দিকে চলে যায়, যেটি হচ্ছে দুবরাজপুরের। তুমি জানো যে দুবরাজপুরের বালিজুড়ি অঞ্চলের যে মেজে গ্রাম, সেই মেজে গ্রামের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান শিবঠাকুর মণ্ডল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কিন্তু খুনের অভিযোগ এনেছিল, তাকে যে প্রাণনাশের হুমকি দিয়েছিল সেই খুনের অভিযোগ কিন্তু নিয়েছিল। এবং তার প্রেক্ষিতে আমরা দেখেছিলাম গত 19 তারিখে কিন্তু এই অভিযোগ হয়েছিল এবং 20 তারিখে অনুব্রত মণ্ডলকে দুবরাজপুর আদালতে পেশ করা হয়। তারপরে আমরা দেখি যে সাত দিন পুলিশ কাস্টডি হয়, তারপরে সাত দিনই পুলিশি হেফাজতের মেয়াদ শেষের পরে অবশ্যই এদিন অর্থাৎ আজকে কিন্তু দুবরাজপুর আদালতে কিন্তু অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিকে পেশ করা হয়। এবং দেখো এদিন আদালত যে কক্ষ, সেই কক্ষে কী চিত্র উঠে এলো আমরা দেখলাম যে বিশেষ করে যেহেতু সাত দিন পুলিশ রিমান্ড ছিল অনুব্রত মণ্ডল, খুব স্বাভাবিকভাবেই সরকারি পক্ষের যিনি আইনজীবী ছিলেন রাজেন্দ্র প্রসাদ দে, তিনি যেটা অবশ্যই মাননীয় যিনি বিচার প্রতিনিধি রয়েছেন অবশ্যই যিনি দুবরাজপুর আদালতের, তার কাছে বলা হয়েছিল সেই কক্ষে যে অনুব্রত মণ্ডল এই যে পুরো প্রক্রিয়াটায়, পুরো তদন্ত প্রক্রিয়াটায় কিছুটা হলেও কিন্তু অসুবিধা করছে, তিনি চুপ রয়েছে। খুব স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ব্যাঘাত ঘটছে, সেটা কিন্তু বলা যেতে পারে। সরকারি আইনজীবীর পক্ষ থেকে কিন্তু বিচারককে বলা হয়েছিল আদালত কক্ষে দাঁড়িয়ে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল যদি চুপ থাকে তাহলে তদন্ত প্রক্রিয়া এগিয়ে যাবে কোথায়? খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা তদন্ত প্রক্রিয়ায় নেমে যিনি ইনভেস্টিগেশন অফিসার রয়েছেন তারা কিন্তু বেশ কিছু তথ্য কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কিন্তু পেশ করেছিল এদিন। এবং তারা বলেছিল যে সাত দিনের জন্য পুলিশি হেফাজতে দেওয়ার আবেদন কিন্তু সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে কিন্তু করা হয়েছিল। তার কারণ হচ্ছে তুমি জানো যে দুবরাজপুরে প্রধান তৃণমূল দলীয় যে কার্যালয়, সেই কার্যালয়েই মূলত এই ঘটনাটি ঘটেছিল। শিবঠাকুর মণ্ডলকে ডেকে কিন্তু সেখানে মারধর করা হয়েছিল, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। খুব স্বাভাবিকভাবেই আরও তদন্ত প্রক্রিয়া দরকার, অর্থাৎ পুলিশি হেফাজত দেওয়া হোক, এটাই কিন্তু আদালত কক্ষে দাঁড়িয়ে সরকারের পক্ষের আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে কিন্তু জানিয়েছিলেন। অন্যদিকে দেখো অবশ্যই এই সামগ্রিক বিষয় নিয়ে অনুব্রতর যে লয়াররা ছিলেন, এটা আইনজীবীরা ছিলেন, তাদেরকে বলা হয়েছিল যে আপনাদের কোনো প্রশ্ন রয়েছে কিনা, আপনাদের কোনো বক্তব্য রয়েছে কিনা। খুব স্বাভাবিকভাবেই একটি মাত্র বাক্য, একটি মাত্র সেন্টেন্স কিন্তু উল্লেখ করেছিল অনুব্রতর পক্ষের আইনজীবী যারা ছিলেন, তারা বলেছিলেন যে আমার মক্কেলকে জামিন দেওয়া হোক। খুব স্বাভাবিকভাবেই দেখো এই পুরো প্রক্রিয়াটা প্রায় 20 মিনিট ধরে কিন্তু এই প্রক্রিয়াটা চলে। আমরা এদিন দেখলাম আদালত চত্বরে বিশেষ করে অনুব্রত মণ্ডলকে যখন আদালতে পেশ করা হয় নির্ধারিত যে সময়, সে সময়ের কিছুটা বেশ কিছুক্ষণ পরেই কিন্তু অনুব্রতকে পেশ করা হয়। তারপরে এই যে পুরো প্রক্রিয়াটা, সওয়াল জবাব যে প্রক্রিয়া আদালত কক্ষতে, সেখানে কিন্তু চলে এবং 20 মিনিটের পর কিন্তু বিচারক যিনি রয়েছেন আরিত্রিকা দাস, মাননীয় বিচারক, তিনি কিন্তু এই পুরো ঘটনা শোনার পর বেশ কিছুক্ষণ ধরে নির্দেশের যে প্রক্রিয়া সেটা কিন্তু স্থগিত রাখে। পরবর্তী পর্যায়ে আমি দেখলাম যে 20 মিনিট পর তিনি কিন্তু নির্দেশ দেন। এই মুহূর্তের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবর অঙ্কুর, যেটা হচ্ছে শিবঠাকুর মণ্ডলের যে মামলা অনুব্রতের বিরুদ্ধে নিয়ে এসেছিল, সেই মামলার ঘটনায় এবার দুবরাজপুর আদালত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি কেষ্ট মণ্ডলকে কিন্তু জামিন দিল, সেটা কিন্তু বলা যেতে পারে। দেখুন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বিষয়, তুমি জানো যে তাহলে ইডির কি মামলাটার ক্ষেত্রে কি কি ইডি তো রাউস অ্যাভিনিউ কোর্টের যে আবেদন করা হয়েছিল ইডির পক্ষ থেকে, সেখানে রাউস অ্যাভিনিউ কোর্ট নয়াদিল্লিতে নিয়ে গিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা যাবে এই রায় দিয়েছিল, সেটা আটকে গিয়েছিল দুবরাজপুর আদালতের এই তাকে পুলিশ হেফাজত দেওয়ার নির্দেশের কারণে। আজকে তাহলে সেই মামলায় ইডির কি নিয়ে যেতে পারবে নয়াদিল্লিতে? কি বলছেন আইনজীবী মহল? দেখো তুমি জানো যে গরু পাচার কাণ্ডে বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গত 11 আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর থেকে আমরা জানি যে অনুব্রত মণ্ডল তার যে ঠিকানা, সেই অস্থায়ী ঠিকানা হয়েছিল আসানসোলের বিশেষ সংশোধনাগার, সেখানেই ছিল। এবং তারপরে আসানসোলের যে বিশেষ সিবিআইয়ের যে আদালত, সেই আদালত চত্বরে দিনের পর দিন কিন্তু অনুব্রত মণ্ডলকে পেশ করা হয়েছে, কিন্তু সেখানে কিন্তু জামিন হয়নি। পরবর্তী পর্যায়ে আমরা দেখছিলাম যে কলকাতা হাইকোর্টে অনুব্রতর পক্ষ থেকে কিন্তু জামিনের জন্য আবেদন করা হয়েছিল, সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্থগিত রয়েছে। দেখো তুমি যে বিষয়টা বললে, যেটা যে কেন্দ্রীয় এজেন্সি
সিটি ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে যে রাউস অ্যাভিনিউ কোর্ট দিল্লির যে কোর্টে ছাড়পত্র পেয়েছিল অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার, কিন্তু পরবর্তী পর্যায়ে রাউস অ্যাভিনিউ কোর্টের যে রায়, সেই রায়কে চ্যালেঞ্জ চালিয়ে অনুব্রত মণ্ডলের যিনি আইনজীবী ছিলেন, তুমি জানো যে একেবারেই দুধে আইনজীবী বলতে পারে কপিল সিব্বল, তিনি কিন্তু দিল্লির যে হাইকোর্ট সেই হাইকোর্টের দ্বারস্থ হন এবং দিল্লির হাইকোর্ট আগামী বছরের অর্থাৎ 9ই জানুয়ারি পর্যন্ত সেটা কিন্তু স্থগিত রয়েছে। অর্থাৎ আগামী 9ই জানুয়ারি পর্যন্ত অনুব্রত মণ্ডলকে ইডি দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না, সেটা কিন্তু স্থগিত রয়েছে। রাউস অ্যাভিনিউ যে কোর্ট যে রায় দিয়েছিল সেই রায় চ্যালেঞ্জকে দিয়ে দিল্লি হাইকোর্ট সেটা কিন্তু সেই রায় দান করেছিল। খুব স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডল আপাতত দিল্লির যে যাত্রা সেটা 9ই জানুয়ারি পর্যন্ত যেতে পারছে না। 9 তারিখের পর কোন দিকে ছবিটা উঠে আসে, কি চিত্র দাঁড়ায়, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল যেটা আমরা আইনি প্রক্রিয়ায় বা সামগ্রিক বিষয় নিয়ে যেটা জানতে পারছি যে অনুব্রত মণ্ডলকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই দুর্গাপুর আদালত থেকে কিন্তু আসানসোলের যে বিশাল সংশোধনাগার সেখানেই কিন্তু অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হবে। দেখো অঙ্কুর, অবশ্যই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূমের দুর্গাপুর যে আদালত সেখানে আপাতত তার স্থান আসানসোলের কেন্দ্রীয় সংশোধনাগারে, কিন্তু শেষ পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে নয়াদিল্লিতে নিয়ে যেতে পারবে কিনা সেই বিষয়ে তার সেই উত্তর জানার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। ধন্যবাদ মনা, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।